উঠে পড়ছ? গুড মর্নিং বলো। খেলা শুরু করে দিচ্ছ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস ব্লগস। তো আজকে হচ্ছে সানডে, একটা ছুটির দিন, তাই ভাবলাম যে একটা ব্লগ করি, কারণ বেশ কয়েকদিন হলো আমি কোনো ব্লগ শুট করি না। লাস্ট ওই যে দিদির বাড়িতে গেছিলাম তখন ভিডিও করেছি। এই যে দেখো আমার ছেলে, মানে আমি ক্যামেরা অন করলেই কথা বলার জন্য পাগল হয়ে যায় যে ও কিছু বলবে। তো এখন দেখো, বাবা দাঁড়াও, এরকম করে না বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও। দেখো যে এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, মানে এখন হচ্ছে সকাল 9:30 বাজে। হ্যাঁ, আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ রোজই তারা থাকে, ওর স্কুল থাকে, বরের ডিউটি থাকে, আজকে কিছুই নেই যেহেতু রবিবার। তো একটু দেরি করেই উঠেছি, 9:30 বেজে গেছে উঠতে, সবাই একসাথেই উঠেছি। না, বর একটু আগে উঠেছে, ও উঠে ভাতও করে নিয়েছে, মানে ভাত করে ফেলেছে, পরে যখন সময় পায় করে। বাবা একটু দাঁড়াও, কথা বলছি তো আমি, দাঁড়াও একটু। তো ঠিক আছে, এখন ছেলেকে ব্রাশ ট্রাশ করাবো, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ওকে ব্রাশ করাবো, তারপর ওকে খাওয়াবো, তারপর আমরাও কিছু খেয়ে নেবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে এখন আমি এক পাশে দুধ বসিয়ে দিয়েছি ছেলের জন্য, আর এক পাশে আমাদের চা হচ্ছে। এখানে দুধটা, চাটা বসিয়ে দিয়েছি আমাদের জন্য, আর এখানে হচ্ছে ছেলে দুধ বসিয়েছি, আর এখানে চা বানাতে বানাতে দেখলাম আমার চা শেষ হয়ে গেছে। মানে শেষ হয়ে গেছে বলতে কৌটোতে ঢালা ছিল না, আর এমনিতে ঘরে ছিল, কারণ আমার বাপের বাড়ি যেখানে সেখানে চা বাগান আছে, আর টি ফ্যাক্টরি আছে, ওখানে তৈরি হয় চা। তো আমার মা ওখান থেকে চা পাতা কিনে আমাকে দিয়ে যায়, আমার কিনতে হয় না, মাই যতবার আসে নিয়ে আসে। আর এখানে দেখো ছেলে আমার এই যে শুয়ে দেখো টিভি দেখছে, এখানে তার কিছুই করার নেই, সেভাবে বাইরেও যেতে পারে না, হয় বাড়িতে থাকলে হয় টিভি। আর এর জন্য ভেবেছিলাম প্রথমে যে দুধ খই করে খাওয়াবো, কিন্তু না, ওই যে ও বলে দুধ খই খাবে না। তারপর আমি খিচুড়ি করে দিলাম, আর কি দেবো বলো, সকালবেলা তো খিচুড়ি করে দিলাম, আর পাঁপড় ভেজে দিলাম দুটো। ওরা আবার খিচুড়ির সাথে কিছু না কিছু লাগবেই, শুধু খিচুড়ি খাবে না, হয় ডিম নয় মাছ, তাই সকাল সকাল আমি কিছু দিলাম না, বা দুটো পাঁপড় ভেজে দিলাম। ওই যে দেখো খাচ্ছে, আর বর গেছে বাজারে, তো দেখি কি আনে, তারপর আমি রান্নাটা বসাবো। ঠিক আছে, আমি ছেলেকে খাওয়াই। আর এই যে ও চলে এসছে বাজার থেকে, চিকেন এনেছিল। তো ভিডিওটা তো আগেরই করা ছিল, আমি তো ভয়েস এখন দিচ্ছি, তাই বলে দিলাম চিকেন এনেছিল, আর তখন কিন্তু আমি জানতাম না কি এনেছিল। আর ঘরে যেহেতু আমার সবজি ছিল, তাই আমাকে আগেই বলেছিলাম যে কোনো সবজি আনবে না। আর এখানে দেখো আমার ছেলে কি করছে, কে কে দিয়েছে, বাবা দেয় নাই, যাও তুমি ওই ঈশ্বরটা ঢুকিয়ে দাও, যাও যাও। এই যে দেখো টমেটো আর একটা চালকুমড়ো এনেছে, আর কিছুই আনেনি, কারণ সবই ছিল আমার ঘরে, তাই না করে দিয়েছিলাম। এবারে আমি চিকেনটাকে ঢেলে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমার না সত্যি কথা বলতে একটু ঘৃণা লাগে, কারণ কেমন যেন একটা গন্ধ করে কাঁচা চিকেনের। আর আগে আমি মানে শ্বশুরবাড়িতে থাকতে ধুতাম না, কারণ আমি না ধুলে আর খেতে পারতাম না, এখন করতে করতে অভ্যেস হয়ে গেছে, এখানে তো আর লোক নেই যে আমাকে ধুয়ে দেবে, আমি নিজেই করি, তাই এখন আর ওরকম কিছু খারাপ লাগে না, কিন্তু আগে খুবই ঘৃণা পেতাম, মানে ধুলে আর আমি পরে খেতে পারতাম না, কিন্তু এখন অসুবিধা হয় না আর। এবারে আমি সব কিছু কেটে নেব, সব কিছু রেডি করে তারপর বসিয়ে দেবো, আর সেভাবে আর অন্য কিছু রান্না করব না, কারণ চিকেন হলে পরে আমার আর কিছু লাগে না। আর আমার বর যদিও পছন্দ করে না, ওর লাগে, তবে ওকে অমলেট করে দিলেই হয়ে যায়। প্রায় শেষের দিকে এখানে হচ্ছে, দাঁড়াও দেখো, এই যে আমাদের চিকেন হচ্ছে, মানে আমার আর আমার বরের কষানো, আর এটা হচ্ছে আমার ছেলের, এই যে দেখো লেগ পিস দিয়ে ওকে একটু সিটি দিয়ে দিব, যাতে নরম হয়, ওকে খেতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। আর এতটাই গরম ছিল না, রান্না করতে করতে মনে হলো যে না একটু গ্লুকন ডি গুলিয়ে খেয়ে নিই। আর এই যে গ্লুকন ডিটা, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের, এটা খেতে আমার ভীষণই ভালো লাগে, তো যখনই গরম লাগে তো আমি এটা গুলিয়ে খেয়ে নিই, খেতেও ভালো লাগে, আর গন্ধটাও অরেঞ্জের তো মানে ভালোই লাগে। এমনিতে আরেকটা আছে গ্রিন কালারের, ওটা ভালো লাগে না খেতে, এটা ওই ফ্লেভারটার জন্যই একটু পছন্দ করি। তো এখানে আমি এখন গ্লুকন ডিটা খেয়ে তারপর আবার কাজে লেগে পড়বো।
আর এটা হচ্ছে সন্ধেবেলা ছেলেকে নিয়ে একটু নিচে গেছিলাম, তো দেখলাম যে নিচের বাড়িওয়ালার মেয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, তো ছেলে বললো মা একটু খেলবো, তো ওখানে নিয়ে ওকে একটু বসলাম। আর এই যে এখন দুজনে মিলে দৌড়াদৌড়ি করে খেলছিলো, আর নিচের দিদিও ছিল গল্প করছিল, তো ও একটু ঘরে গেলো সন্ধে দিতে, আমিও দেবো, কিন্তু ছেলে আমার যাচ্ছিলই না ঘরে, অনেকবার বলছি চল বাবা চল, ও যাচ্ছে না, তো একটু পরে গিয়ে তারপর সন্ধ্যাটা দিয়েছিলাম। তো দেখো এখন মানে ও তো খেলছে এমন ভাবে না, নিজেরও খারাপ লাগে, কারণ সবসময় তো এখানে খেলতে পারে না, ঘরেই আটকা থাকে। আর আমি এই যে দেখো নিচে থেকে উপরে এসে এই যে সন্ধেটা দিয়ে দিলাম, আর এতটাই গরম ছিল ওকে আর ড্রেস পরিয়ে রাখা যাচ্ছিল না ঘরে, কারণ আমরা যেখানে থাকি না উপরতলা, তো তার উপরে আর মানে কিছুই দেওয়া নেই, টিনশেড টিনশেড কিছুই দেওয়া নেই, তো ভীষণ গরম লাগে, ঘরগুলো এত গরম হয়ে থাকে না, তো কি বলবো আর, প্রচণ্ড গরম প্রচণ্ড। তো দেখো ওখানে একবারে চলে এসেছি রাত্রিবেলা, মানে এখানে আমি ছেলের জন্য রুটি করছি, তো তারপর আর মাঝখানে সন্ধ্যে দেওয়ার পর তারপর যা যা করেছি আর ভিডিও করিনি, একবারে রাতের বেলা চলে এসেছি এখানে, আমি রুটি করে নেব এখন, তারপর ছেলেকে খাওয়াবো, তারপর আমরাও খেয়ে নেব। আর দেখো আমি এখানে রুটি বেলছি, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমি রুটি বেলতে পারতাম না, মানে আমি বিয়ে হয়ে যখন এসছি আমি শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি রুটি করতো, রুটি করিনি কখনো, আর আমার না মানে হতোও না, গলি হতো না একদম। তো মানুষ বলে না যে সব কিছুই অভ্যেস, তো এখানে এসে আমার করতেই হয় ছেলের জন্য, প্রথম দিকে যখন ছেলের জন্য করতাম একদম গোল হতো না, ট্যারা ব্যাকা এদিকে, তো এখন করতে করতে অভ্যেস হয়ে গেছে। কিন্তু তবুও মানুষ যেমন একবারে রুটি বেলার সময় ঘোরে না, আমার কিন্তু হয় না, আমার ওই যে হাত দিয়ে দিয়ে ঘোরাতে হয়। তো যাই হোক তবু ঠেকাকার চলে যায় আর কি করা যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। তো ঠিক আছে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, তারপর তো আর কিছু করারও নেই যে তোমাদেরকে দেখাবো খাওয়া দাওয়া ঘুম, এটাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ সবাই পাশে থেকো, কারণ তোমরা ছাড়া আমি কিছুই না, তোমাদের অবশ্যই আমাকে সাপোর্ট করাটা ভীষণ দরকার। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।